প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব, রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। দেখো স্ট্যাটিস্টিক্স লেখা আছে বোর্ডে। তো এই চ্যাপ্টারটা আমাদের মাধ্যমিক সিলেবাসে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন করবে, এমসিকিউ 1 নম্বরের একটা, শূন্যস্থান পূরণ একটা, আবার সত্য মিথ্যা একটা, 3 নম্বর চলে গেলে 1 নম্বর করে, আর একটা 2 নম্বরের প্রশ্ন পড়বে। তাহলে মোট 5 নম্বরের শর্ট প্রশ্ন পড়ছে, আর লং প্রশ্ন একদম শেষের দাগে থাকবে। দেখবে 3টা লং প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টো করতে হবে, 4 নম্বর করে। তার মানে 4 নম্বর করে 2টো, 8 নম্বর, আর পাশে আছে 5 নম্বর, 13 নম্বর। তাহলে এই রাশি বিজ্ঞান চ্যাপ্টারে আমরা মানে একটুখানি যদি আমরা ভালো করে করি, 13 নম্বর পাব। আর তোমাদের মাধ্যমিক সিলেবাসের মধ্যে সবচেয়ে সহজ সিলেবাস হচ্ছে, সবচেয়ে সহজ চ্যাপ্টার হলো এই স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার। আমরা স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার ক্লাস 6 থেকে কিছু কিছু করে আসতেছি, এখানে আবার কিছু নতুন জিনিস শিখব। এই স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারে আমরা 3টে জিনিস পাবো, মূলত 4টা জিনিস পাবো। তার মধ্যে একটা হলো মিন, মানে গড়, মিডিয়ান, মধ্যমা, আর আরেকটা হচ্ছে তোমার সংখ্যা, গুরুমান বা মোট, আর একটা পাবো ওজাইক। তাহলে 4খানা চ্যাপ্টার আছে, এই 4খানা চ্যাপ্টার থেকে 3টে অঙ্ক দিবে। সুতরাং বুঝতেই পারছো কিভাবে প্রিপারেশন করলে তোমরা কোশ্চেন পাবে, নিজেরাও বুঝতে পেরেছো। তো কথা হলো, তোমাদের বইয়ে দেখো 2টো ছক দেওয়া আছে। গত মাসে বিমল কাকার দোকানের প্রতিদিন একটা লাভের টাকার যে ছক, সেটা একটা দেওয়া আছে, আর আশা কাকিমার দোকানের প্রতি মাসের, মানে গত মাসের যে লাভের একটা লাভের পরিমাণটা কত টাকা, সেটা একটা ছকে দেওয়া আছে। তা এই ছকে যে 2টো ছক দেওয়া আছে, তাহলে কার দোকানে বেশি লাভ হয়েছে বা কি মানে কত লাভ হয়েছে, সেটা কি করে বুঝবো, আমরা এই চ্যাপ্টারে এই গড় নির্ণয়ের মাধ্যমেই আমরা শিখব। তো কথা হলো, আমরা প্রতিটা, এই যে প্রতিটা তথ্য, এই যে যেগুলো দেওয়া আছে, দেখো এই যে বিমল কাকার দোকানের প্রতি মাস, প্রতি গত মাসের যে কত টাকা করে লাভ, প্রতিদিন বা দৈনিক কি পরিমাণ লাভ হয়েছে, তার একটা তথ্য দেওয়া আছে, বা আশা কাকিমার দোকানের প্রতিদিনের যে লভ্যাংশ, তারও একটা তোমার ছক দেওয়া আছে। এই যে ছকে যেটা দেওয়া আছে, যে পরিমাণ টাকাগুলো দেওয়া আছে, এইগুলোকে বলা হয় র মেটেরিয়ালস বা কাঁচা তথ্য। তো কথা হলো, এই তথ্যগুলো দেখো অবিন্যস্ত অবস্থায় আছে। অবিন্যস্ত অবস্থা মানে দেখো প্রথমে আছে 321, তারপর 352, তারপর 388, তারপর 410, 480, তারপর আবার 400, তারপর 475, মানে এলোমেলো, তারপর 415, মানে এলোমেলো অবস্থায় আছে। এই এলোমেলো অবস্থা মানে কি, যদি এটা পরপর পরপর একটা ইনক্রিজিং অর্ডারে বা ডিক্রিজিং অর্ডারে, মানে তোমার যদি ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম এরকম থাকতো, তাহলে কি সুবিধাটা হতো, তাতে করে কি হতো যে তোমাদের তথ্যগুলোকে সাজাতে একটা সুবিধা হয়ে যেত, মানে কিভাবে কি আছে না আছে, মানে আমরা পরপর পরপর একটা ঊর্ধ্বক্রম নিম্নক্রম পেয়ে গেলে আমরা লিখতেও সুবিধা করতাম, লিখতে আমাদের সুবিধা হতো বা অঙ্ক করতেও সুবিধা হতো। তা যাই হোক, যেহেতু এগুলো সাজানো নেই, তাই একে আমরা বলবো র মেটেরিয়ালস বা কাঁচা তথ্য। তা আমাদের প্রথম কাজ হবে কি, অঙ্ক কষার সুবিধার্থে আমরা যদি এটাকে মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজিয়ে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হয়, তবে না সাজালেও কোনো ব্যাপার নয়। তো আমরা এই যে প্রতিটা তথ্যের জন্য এমন একটা বিশেষ সংখ্যা নির্ণয় করব, যে বিশেষ যে সংখ্যাটি ওই যে প্রদত্ত যে তথ্যগুলো তার একটা প্রতিনিধিত্ব করবে। তার মানে কি, আমরা যে তথ্যগুলো দেওয়া থাকবে, সেই তথ্যগুলোর মধ্য থেকে আমরা এমন একটা বিশেষ সংখ্যা, সেই তথ্যগুলোর মধ্যে সেটা থাকতে পারে আবার নাও থাকতে পারে, মানে ওই তথ্যগুলোর মধ্যে
থেকে হোক বা আমরা এমন একটা বিশেষ সংখ্যা নির্ণয় করব যে সংখ্যাটা টোটাল ওই যে তথ্যগুলো দেওয়া আছে তাদের একটা প্রতিনিধিত্ব করে, দ্যাট ইজ উই শ্যাল ডিটারমাইন সাচ এ স্পেশাল নাম্বার সাচ দ্যাট যে ইট উইল বি এ রিপ্রেজেন্টেটিভ অব দ্য হোল ডেটা। মানে এখান থেকে তাহলে আমরা কি করব, একটা তথ্য মানে এমন একটা স্পেশাল নাম্বার চয়েস করব যে নাম্বারটা কি করবে ওটাকে টোটাল যে ডেটাগুলো দেওয়া থাকবে তাকে কি করবে রিপ্রেজেন্টেটিভ করবে, মানে প্রতিনিধিত্ব করবে। এবার কথা হলো যে এই যে স্পেশাল নাম্বারটা কি, হোয়াট ইজ দ্য স্পেশাল নাম্বার বা হোয়াট ইজ কল্ড দি স্পেশাল নাম্বার, স্পেশাল নাম্বার অফ এনি ডেটা, মানে এই যে ডেটাগুলো দেওয়া আছে স্পেশাল নাম্বার অফ এনি ডেটা হুইচ রিপ্রেজেন্টস দ্য হোল ডেটা ইউজুয়ালি অকার্স নিয়ারলি এ সার্টেন পজিশন ইজ কল্ড মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে এই যে কি ব্যাপারটা বলছে দেখো, দিস ইজ হোয়াট ইজ কল্ড দ্য স্পেশাল নাম্বার, তাহলে এ স্পেশাল নাম্বার অফ এনি ডেটা হুইচ রিপ্রেজেন্টস দ্য হোল ডেটা, ঠিক আছে, মানে ওই যে টোটাল যে ডেটাটাকে, যে আমি যেটা আগে একটু বললাম যে 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 নাম্বারটা পুরো নাম্বারকে কি করবে প্রতিনিধিত্ব করবে বা রিপ্রেজেন্টস করবে তাকেই আমরা বলবো স্পেশাল নাম্বার। ইউজুয়ালি দিস অকুপাইজ নিয়ারলি এ সেন্ট্রাল পজিশন ইজ কল্ড সেন্ট্রাল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ কোনো তথ্যের কোনো কোনো বিশেষ সংখ্যা যেগুলো সম্পূর্ণ যে তথ্যকে প্রতিনিধিত্ব করবে, আর যেগুলি সাধারণত কি হয় ওই তথ্যের সেন্ট্রাল পজিশনের কাছাকাছি থাকবে। সেন্ট্রাল পজিশন বলতে কি, দেখবে যতগুলি নাম্বার আছে তার ঠিক তাকে যদি আমি ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারে সাজাই তার ঠিক মাঝখানের সংখ্যা বা মাঝখানের কাছাকাছি কোনো সংখ্যা, এইগুলোকেই আমরা বলবো ওই বিশেষ সংখ্যা, যাকে আমরা বলবো যে মধ্যগামিতার মাপক বা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটা একটু আধটু ডেফিনেশনও পড়তেও পারে, করে রাখবে, তবে সাধারণত পড়ে না, একটু আধটু দেখেও রেখে দেবে। তাহলে সেন্ট্রাল যে ওই যে সংখ্যাগুলো, মানে যেটা কি হচ্ছে ঠিক মাঝখানে, মানে সেন্ট্রাল পজিশনের কাছাকাছি থাকবে। সেন্ট্রাল পজিশন মানে কি, যেটা মাঝখানের ধরো ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারে যেটা সাজাচ্ছি তার ঠিক মাঝখানে বা মাঝখানের কাছাকাছি যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমরা বলবো ওই বিশেষ সংখ্যা বা স্পেশাল নাম্বার, আর ওই সংখ্যাগুলোকে আমরা বলবো কি মধ্যগামিতার মাপক, যার ইংরেজি নাম হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ঠিক আছে। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রাল পজিশন, এই যে সেন্ট্রাল পজিশনটা তাহলে কি হচ্ছে, সেন্ট্রাল পজিশন ইফ দ্যাট, সেন্ট্রাল পজিশন ব্যাপারটা কি দেখো, ইফ দ্য ডেটা আর অ্যারেঞ্জ ইন, যেটা আমি বললাম যে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজিয়ে দেয়, ইফ দ্য ডেটা আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার দেন দ্য মিডিল নাম্বার অর দ্য পজিশন অব নিয়ার বাই নাম্বার ইজ কল্ড সেন্ট্রাল পজিশন, ঠিক আছে। অর্থাৎ প্রদত্ত তথ্যগুলোকে যদি আমি মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে মাঝের সংখ্যা বা মাঝের সংখ্যাগুলির কাছাকাছি, সংখ্যার কাছাকাছি অবস্থানকে আমরা সেন্ট্রাল পজিশন বলব। এবারে দেখো এই যে মধ্যগামিতার মাপক বা সেন্ট্রাল টেন্ডেন্সি বলছি, সেই সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা তিন ধরনের পাব, মানে সেন্ট্রাল টেন্ডেন্সি বা মধ্যগামিতার মাপক তিনটা, সে তিনটা কি কি, এক নম্বর হচ্ছে মিন, দু নম্বর মিডিয়ান, তিন নম্বর মোড। যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা এই চ্যাপ্টারে চারটা, এই মানে রাশিবিজ্ঞানে আমরা চারটা চ্যাপ্টার করব, চারটা অধ্যায় করে দেওয়া আছে, মিন মিডিয়ান মোড, আরেকটা হচ্ছে ওজাইভ।
তা এখানে এই যে মিন মিডিয়ান মোডটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে মধ্যগামিতার মাপক। এই মধ্যগামিতার মাপক কি তিন ধরনের, একটা হচ্ছে কি মিন, আর একটা হচ্ছে মিডিয়ান, আর একটা মোড। মিন মানে গড়, আর মানে যৌগিক গড়, আর একটা হচ্ছে মিডিয়ান মানে মধ্যমা, আর একটা হলো মোড বা সংখ্যা গুরু মান। এরপরে লাস্ট আমরা আর একটা করবো, সেটা হচ্ছে ওজাইব। ঠিক আছে, এই এই গেল আমাদের মোটামুটি রাশিবিজ্ঞানের প্রাথমিক ধারণা। এবার আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে গড় বা যৌগিক গড়, মিন। এখন মিন মানে কি, আমরা সেই ক্লাস ছোট থেকেই পড়ে আসছি, গড় জিনিসটা কি কতগুলি সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলো যোগ করে যতগুলি সংখ্যা যোগ করলাম সেই সংখ্যা তত দিয়ে সেই যোগফলটাকে যদি ভাগ করি সেটাকে আমরা গড় বলা বলি। যেমন দেখো, ধরো x1 x2 x3 আপ টু xn, এই এতগুলি নাম্বার, মানে n সংখ্যক নাম্বার আছে, তাহলে এই n সংখ্যক নাম্বারের গড় কত হবে, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn বাই n, এটাকেই আমরা গড় বলবো। আর একে ডিনোট করা হয় এক্স বার। এটা কিভাবে কি পড়বো, এক্স বার। তাহলে এক্স বার দ্বারা আমরা কি ডিনোট করলাম, গড় ডিনোট করলাম। এবার এটাকে আমি শর্টে যদি লিখি, এটা হচ্ছে সামেশন চিহ্ন বা সিগমা চিহ্ন, ক্যাপিটাল সিগমা চিহ্ন, সিগমা এক্স আই। আই মানে এই আই এর মানটা হচ্ছে 1 to n, মানে আই এর মান যদি 1 হয় x1 হবে, আই এর মান 2 হলে x2 হবে, আই এর মান 3 হলে x3 হবে, আপ টু যোগ, মানে এই সামেশন চিহ্ন মানে যোগ চিহ্ন পরপর x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট ডট, লাস্ট টার্মটা কত, n আছে, আই এর মান 1 to n, তাহলে xn বাই n। তাহলে এটাই হচ্ছে কি গড়। তাহলে যদি কতগুলি নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলোর গড় কত হবে, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn, এটাই হচ্ছে গড়। তো এই গড় নির্ণয়ের তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে কি জানো তো, ডাইরেক্ট পদ্ধতি, এইগুলো যেমন ডাইরেক্ট পদ্ধতি। আরেকটা হচ্ছে কল্পিত গড় মেথড, ডাইরেক্ট পদ্ধতির বাংলা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। আরেকটা হচ্ছে কল্পিত গড় মেথড বা অ্যাজিউম মিন মেথড। আরেকটা হচ্ছে স্টেপ ডিভিয়েশন মেথড বা ক্রম বিচ্যুতি পদ্ধতি। আমরা পরপর এই তিনটে পদ্ধতি আলোচনা করব। তাহলে প্রথম পদ্ধতিটা ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড কি, এইগুলো সব ডাইরেক্ট মেথড। তা কথা হলো যে এখানে আমি কি, দেখো x1 x2 xn এই কতগুলি নাম্বার ছিল, এদের যোগ করে n দিয়ে ভাগ করে দিচ্ছি, সুতরাং এটা একটা গড় আমরা পেয়ে গেছি। এবার ধরো কিছু কিছু নাম্বার দেওয়া থাকবে, যে নাম্বারগুলো কি একাধিকবার করে একটা নাম্বার আছে, তো সেই নাম্বারগুলোর ক্ষেত্রে গড় নির্ণয়ের বেলায় আমরা কি করব। ধরো এরকম একটা বলি, ধরো 10, 12, 15, 10, 12, 16, 20, 30, 10, এরকম করে মনে করো 20 এতগুলি নাম্বার, তাহলে এদের গড় কি করব। তো এদের গড় সেই একই, এখানে কটা আছে, দেখো 4, 4, 8, 3, 11, 11টা নাম্বারে, ধরো আরো একটা দিয়ে দিই, ধরো 16 আছে। তো এর ক্ষেত্রে গড়টা কিভাবে করব, তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা করি কি 10, 12, 15 এইভাবে যোগ করে প্লাস লাস্ট পর্যন্ত 16 বাই কটা, 12টা নাম্বার। এখন কথা হলো এই যোগফলের থেকে সুবিধা হবে কিরকম, দেখো 10 কটা আছে, 10 আছে 1, 2, 3, 4, তাহলে 10 আছে 4টা, 12 কটা আছে, দেখো 1, 2, 12 আছে 2টা, তারপরে ধরো 10, 12, এবারে ধরো 15 কটা আছে, 1টা 15 আছে, 1টা, তারপরে 16 কটা আছে, দেখো 16 আছে, 1টা 2টো, তারপরে 16, এরপরে ধরো 20, 20 কটা আছে, দেখো 1, 2,
30 আছে একটা, দেখো মোট কটা হলো তাহলে 4 2 6 3 9 3 12, তাহলে দেখছো এই যে যোগফলটা 12, আর এই এটা তাহলে এই এই যে নাম্বার গুলো এদের এবার যোগফল আমরা কি করতাম, এতগুলি নাম্বারের যোগফল করতাম, তো এইটার যোগফলটা কিভাবে করব দেখো, এটা আমরা একটা টেবিল তৈরি করে ফেলবো, এইটাকে আমরা বলবো xi, আর এটাকে আমরা ফ্রিকোয়েন্সি মানে কতগুলি করে আছে বা পরিসংখ্যা কটা আছে, 10 আছে 4টা, 12 আছে 2টা, 15 আছে 1টা, এই যে কতগুলি করে আছে এগুলোকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি, তা তাকে আমরা fi দ্বারা ডিনোট করলাম, তাহলে করব কি আমরা আমাদের কাজ হবে fi xi বের করব, fi xi মানে কি 10 × 4 গুণ করব, 10 × 4 গুণ করলে কত হবে 40, তাহলে একবার আমি 40 লিখে দিচ্ছি, 12 দিয়ে 24 15 32 40 30, ব্যাস এই যোগ করে দাও, যোগ করলে যোগ ফলটা কি, এটা দেখো সামেশান এফ আই, আর দেখা যাচ্ছে না, তাহলে এটা যোগ ফলটা কি হবে 30, এবার এটা যোগ ফলটা এটা সামেশান এফ আই সমান কত 12, সামেশান এফ আই সমান 12, আর এটা সামেশান এফ আই এক্স আই সমান কত হবে দেখো, যোগ করলে 2 × 5 = 7 = 11, 4 × 3 = 7 = 8 = 12 = 16 = 18, তাহলে দেখো যোগ ফলটা কত সহজ হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে অতএব এক্স বার সমান হবে সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, তাহলে সূত্র একটা হয়ে গেল যে এক্স বার সমান কি হবে এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, অর্থাৎ একই নাম্বার যদি অনেকগুলি করে থাকে তাহলে সেক্ষেত্রে কি করব আমরা এরকম ভাবে এফ আই এক্স আই বের করব, এই যে এফ আই এক্স আই বের করাকে কি বলা হয় ভার যুক্ত গড় বা ওয়েটেড মিন, ভার যুক্ত গড় বা ওয়েটেড মিন, ভার যুক্ত গড় তাহলে জিনিসটা কি হলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন এবং তাদের ফ্রিকোয়েন্সি, ধর এগুলো কি কতগুলি নাম্বার দেওয়া আছে, এদের এই যে কতগুলি নাম্বারের ফ্রিকোয়েন্সি কত কত দেওয়া আছে, যথাক্রমে ফ্রিকোয়েন্সি গুলো এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ এন যদি হয় তাহলে এক্স আই এফ আই মানে ওই এক্স ওয়ান আছে কটা এফ ওয়ানটা, এক্স টু আছে কটা এফ টুটা, এক্স থ্রি আছে কটা এফ এফ থ্রিটা, এইভাবে এদের যে মানে কি নাম্বার গুলো দেওয়া আছে এবং তার ফ্রিকোয়েন্সিস গুলো দেওয়া আছে, তার তাদের নাম্বারের সঙ্গে সেই ফ্রিকোয়েন্সি গুলো গুণ করব, গুণ করে যোগ করব বাই কি ওই কতগুলি এফ ওয়ান এফ টু এফ এন ওদের যোগফলটা করব, যোগ করে যে মানটা পাবো তাকে বলা হয় ভার যুক্ত গড় বা ওয়েটেড মিন, অর্থাৎ কিরকম ব্যাপারটা হচ্ছে যেটা আমি এখানে এই যে এটা হচ্ছে এক্স আই এটা হলো এফ আই, তাহলে এফ আই এক্স আই এগুলো সব বের করা হলো, তাদের যোগ করা হলো আর এফ আই এর যোগফল করা হলো, সেখান থেকে এক্স আই এক্স বার পেয়ে গেলাম, তাহলে ব্যাপারটা কি ভারযুক্ত গড় জিনিসটা কি হলো, ভারযুক্ত গড় কি হলো ধরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন আছে আর এক্স ওয়ান আছে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ এন এগুলো দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রে অতএব ভারযুক্ত ভারযুক্ত গড় সমান এক্স ওয়ান এফ ওয়ান এক্স টু এফ টু এক্স থ্রি এফ থ্রি প্লাস এক্স এন এফ এন বাই এফ ওয়ান এফ টু এফ থ্রি আপ টু এফ এন, তার মানে এটা মানে সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, আই ইকুয়াল টু ওয়ান টু এন এটাও আই ইকুয়াল টু ওয়ান টু এন, এটাই হচ্ছে ভারযুক্ত গড়, ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা মানে এই পদ্ধতি অনুযায়ী এই এই সূত্র লাগিয়ে আমরা কি করি একটা অঙ্ক ধরো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে 330 পাতায় যে অঙ্কটা আছে দেখো
330 পাতায় টেবিল নাম্বার 1, তোমরা এক্সাম্পল গুলো বইয়ের যে এক্সাম্পল গুলো দেওয়া আছে প্রত্যেকটা টাইপের একটা করে এক্সাম্পল দেওয়া আছে, সুন্দর এক্সাম্পল আছে, কোনো অসুবিধা নেই। আমি নেক্সট ভিডিওতে ওই এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে।